হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন এবং সুস্থ আছেন। আজও আপনাদের সামনে হাজির হয়েছি বাস্তবমুখী অন্যরকম একটি ভিডিও নিয়ে, যা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট সারোয়ার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। প্রতিটি মানুষকে একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গাঁথা থাকে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না, তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে, আরেক রূপে। খসা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কীভাবে? গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধ নয়, ধুলোর বিরুদ্ধে। কাজেই যখন আপনি পরিশ্রম করছেন তখন তা পেরেশানি নয়, সফলতা। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না, নিজের পথ নিজেই তৈরি করো, নিজের জীবন নিজেই সাজাও। তুমি এ পৃথিবীতে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই। সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে। গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে পেরেছি। যে অন্ধকারের মধ্যে তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই আসিবে। যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ হতে মুক্তির উপায় আছে। মনে রেখো, যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ হতে মুক্তির উপায়ও আছে। তুমি যদি প্রভুর দয়া চাও তবে দুর্বলের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও। হাতুড়ে ডাক্তারে জীবন হারানোর আশঙ্কা থাকে, আর হাতুড়ে মোল্লায় ইমান হারানোর আশঙ্কা থাকে। আমি অনেক মন্দির, গির্জা, মসজিদ ঘুরেছি, কিন্তু দৈব সত্যকে কেবল নিজের মধ্যেই অনুধাবন করতে পেরেছি। তোমায় যা দেওয়া হয়েছে মৃত্যুটা কেড়ে নেবার আগেই তোমার যা দেওয়ার আছে দান করে দাও। ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন। খারাপ লেগে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন, ঘরে থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।